বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد بيش تي بي بانجلار شمان التو درشق سرطا بھائيو بونرا پرثبير جي جي پرانتو تكي آما در اي آيو جون افو بھوك کرچن تا در شکل كي شاگتم ايوان مبارك بات جانية شروع کرچي آما در اسكر آلو چونا گوتو اكاديك পর্বে আমরা আলোচনা করেছিলাম কোরআন এবং সুন্নাহ এর আলোকে ইত্তেবা প্রসঙ্গে। আজও আমরা একই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইত্তেবা বা অনুসরণ, এটি একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মুসলিমই নয়, বরং মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অনুকরণ, অনুসরণ। কারণ অনুসরণ এবং অনুকরণের উপরে ভিত্তি করেই মানুষের গন্তব্যে পৌঁছা এবং না পৌঁছা এটি চূড়ান্ত হবে। এজন্য একজন মুসলিম হিসেবে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জানা উচিত আমরা কার কার অনুকরণ করব এবং কার কার অনুকরণ করব না। আমাদের অনুকরণ করার ক্ষেত্রে মূলনীতিগুলা কি কি হবে, বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সঠিক অনুকরণ প্রসঙ্গে। অর্থাৎ আমাদের অনুকরণ অনুসরণের সঠিক ক্ষেত্রগুলো কি কি, কোরআন এবং সুন্নাহ এর আলোকে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ভুল অনুসরণ প্রসঙ্গে। কোরআন এবং সুন্নাহ যে সমস্ত অনুসরণ এর ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে সমস্ত ব্যক্তি বা আদর্শের অনুসরণ আমাদের গন্তব্যকে নিয়ে যাবে জাহান্নাম। শুধু দর্শক, কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদের যে অনুসরণ অনুকরণ গোটা জীবনকে ব্যর্থ করে দিবে তার এক নম্বর হলো নিজের প্রবৃত্তির অনুসরণ। আমরা নিজের প্রবৃত্তির যদি অনুসরণ করি তাহলে সেই অনুসরণ আমাদেরকে বিপদগামী করবে, সেটি আমাদেরকে জাহান্নামমুখী করে দিবে। কিন্তু প্রবৃত্তি কখনো কখনো আমাদেরকে ভালো কাজের নির্দেশ করে, ভালো পথের আহ্বান করে, সেটি ব্যতিক্রম। যখন মন আমাদেরকে ভালো কাজের পথে আহ্বান করবে, কোরআন এবং সুন্নাহ নির্দেশিত পথে আহ্বান করবে, তখন সেটির অনুসরণে কোনো বাধা নেই। কিন্তু মৌলিকভাবে আমরা প্রবৃত্তিকে অনুসরণ করা থেকে বিরত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে এ প্রসঙ্গে বলেন, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফস বা প্রবৃত্তি, মানুষের মন এটি খারাপ কাজে নির্দেশ মানুষকে করে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে বলেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। সূরা মুহাম্মাদের এই ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়া সুস্পষ্ট দলিল এর উপরে ভিত্তি করে অনুসরণ করে, আর যে ব্যক্তি অনুসরণ করে তার প্রবৃত্তির, তার প্রবৃত্তির কাছে তার কৃতকর্মসমূহকে সুশোভিত করে উপস্থাপন করা হয়েছে, সে যদি সেই প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে ব্যক্তি কি কোনোদিন সমান হতে পারে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সুস্পষ্ট দলিল এর অনুসরণ করেছে। সম্মানিত দর্শক, আমাদের প্রবৃত্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির নিয়ম অনুসারেই আমাদেরকে জাহান্নামের দিকেই বেশিরভাগ আহ্বান করে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের অন্য জায়গায় বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসিহি আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, এই কথা চিন্তা করে নিজে আল্লাহ তাআলার ভয়কে লালন করেছে অন্তরে এবং নিজের প্রবৃত্তিকে অন্যায় কাছ থেকে বিরত রেখেছে, বাধা দিয়েছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা, জান্নাতই হবে তার গন্তব্য। সময় তো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই হাওয়া তথা মানুষের প্রবৃত্তি নিয়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন। এই প্রবৃত্তি মানুষকে জাহান্নামমুখী করে দেয়। যে ব্যক্তি তার প্রবৃত্তির গোলাম হয়ে যায়, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় সেই কাজটি সে করে, ওই ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত তার জীবনে হয়ে থাকে। আখেরাতের ক্ষতি তো আছেই। পার্থিব জীবনে আমরা দেখি যারা নফসের গোলাম, যারা প্রবৃত্তির গোলাম বা দাস হয়ে গেছেন, তাদের দুনিয়াতে লাঞ্ছনায় লাঞ্ছনা। সম্মানিত শুধু নিজের নফস বা প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করতে শেখা, এটাই হলো একজন ইমানদারের জন্য অপরিহার্য একটি কাজ। একজন ইমানদার তার প্রবৃত্তির গোলামি করবে না, মনে চাইলেই সেটা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথকে সে অনুসরণ করবে। অতএব আসুন প্রবৃত্তির অন্ধ গোলামি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। নফস বা প্রবৃত্তি আমাদেরকে যখন যে পথেই আহ্বান করবে আমরা সেটা করব না। আমার মন চাইল এই কাজটি করতে হবে, অথচ সেখানে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা বিরাজমান, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা সেখানে রয়েছে, তখন আমি আমার নফস বা প্রবৃত্তিকে অনুসরণ করব না। এই প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহান তাআলার একান্ত অনুগ্রহে গন্তব্যে আমরা পৌঁছতে পারব। কখনো কখনো মানুষের প্রবৃত্তি ভালো হয়, সুপ্রবৃত্তি হয়, কিন্তু সাধারণত প্রবৃত্তি মানুষকে খারাপ পথে আহ্বান করে, কুপ্রবৃত্তিটাই মানুষের ভিতরে প্রাবল্য এবং প্রাধান্য বিস্তার করে। এই কথাটি আমরা মাথায় রাখব, নিজের প্রবৃত্তির অনুসরণ করব না। আরেকটি অনুসরণ কোরআনে কারিমে নিষেধ, সেটা হলো আমার প্রবৃত্তি বা আমার মন কখনো কোনো বিষয়ে ধারণা সৃষ্টি করে দিলে সন্দেহমূলক বা সুস্পষ্ট দলিল এর ব্যতিক্রম কোনো ধারণা আমাদের অন্তরে যদি সৃষ্টি করে দেয়, তাহলে সে ধারণার অনুসরণ আমরা করব না। বরং যে কোনো বিষয়ে আমি যখন সুনিশ্চিত জ্ঞান আমার অর্জন হবে, আমি যখন জানতে পারবো নিশ্চিতভাবে যে এই বিষয়টি দলিল এবং প্রমাণের আলোকে একেবারে সুপ্রমাণিত, তখন আমি সে বিষয়ে আমার অবস্থান গ্রহণ করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান নিও না। আমাদের প্রবৃত্তি আমাদেরকে অনেক সময় সন্দেহের পিছে দৌড়াতে বাধ্য করে। এই সন্দেহ বা ধারণা এটি আল্লাহ তাআলার ব্যাপারে হতে পারে, দ্বীনের ব্যাপারে হতে পারে, এবং সাধারণ মানুষের ব্যাপারেও হতে পারে। আল্লাহ তাআলার ব্যাপারে প্রবৃত্তির আমাদেরকে যে সন্দেহের দিকে ধাবিত করে থাকে, আহ্বান করে থাকে, তার অনেক নজির আছে। যেমন আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের ধারণা কী হবে, কোরআন এবং সুন্নাহ সেগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে একটি শুভ্র সাদা জমিন যেরকম আলোকময় এরকম একটি ভূমির মধ্যে তোমাদেরকে রেখে গেছি, অর্থাৎ দীন বা ইসলামটি হলো সাদা শুভ্র আলোময় একটি ভূমির মতো। লাইলুহা কানাহা রিহা, এখানকার রাত আর দিন সমান, অর্থাৎ দীনের বিষয়ে বিশেষ করে আকীদা তথা মৌলিক বিষয়ে কোনো অস্পষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাননি। সম্মানিত দর্শক, তাই একজন ইমানদার হিসাবে আমাদেরকে খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে, আমি আমার প্রবৃত্তির তাড়ানায় গিয়ে আল্লাহর সম্পর্কে, দিন সম্পর্কে, আমার আকিদা প্রসঙ্গে আমি যেন ধারণা বশবর্তী হয়ে কিছু না করি। দুঃখজনক হলেও সত্য, আমরা বেশিরভাগ মুসলিম আমাদের বিশ্বাস এবং আকিদার ব্যাপারে আমরা সুস্পষ্ট দলিল এবং প্রমাণের আলোকে আমরা সুস্পষ্ট অবস্থান নেই না। সময় শুধু দিনের কোনো আকিদাগত বিষয়ে কোন জিনিসটি হালাল কোন জিনিসটি হারাম, এটিও একটি পর্যায়ে গিয়ে আকিদাগত বিষয়ে পরিণত হয়ে যায়। এই ধারণাগুলো যেগুলো আমার জীবনের সাথে সম্পৃক্ত, যেগুলো আমার বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেই ধারণাগুলোকে আমরা সুস্পষ্টভাবে নিজের মধ্যে ধারণ করব। সন্দেহের উপরে আমি দিনই কোনো বিষয়ে অন্তত বিশ্বাস লালন করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে এই বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তার ভিতরে একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন ইসম, হে ইমানদারগণ
তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বাযাদ-যন ইসম। হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে সেগুলো থেকে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণা গুনাহের কাজ। এই ধারণাগুলো আমাদেরকে বিপদগামী করে। আমি ধারণার উপরে ভিত্তি করে, সন্দেহপূর্ণ ধারণার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিলে, অবস্থান নিলে আমার সে অবস্থান ভুল হতে পারে এবং তার প্রায়শ্চিত্ত আমাকে দিতে হবে। অতএব আমি আমার প্রবৃত্তির সন্দেহমূলক ধারণার অনুসরণ করব না। আমার প্রবৃত্তি যদি আল্লাহ সম্পর্কে আমার কোনো সন্দেহমূলক ধারণা আমাকে দেয়, সেটিকে আমি অ্যাকসেপ্ট করব না। এবং আমার প্রবৃত্তি যদি কোনো দিনই বিষয়ে আমাকে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো অবস্থান নিতে আহ্বান করে, সেক্ষেত্রে আমি প্রবৃত্তির অনুসরণ করব না। আমার প্রবৃত্তি যদি অন্য কোনো মানুষ প্রসঙ্গে আমাকে নির্দেশ করে, শুধুমাত্র ধারণার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে, কোনো অবস্থান গ্রহণ করতে, সেটাও আমি করব না। সম্মানিত দর্শক, শুধুমাত্র নিশ্চিত হয়েই আমি বলব, কোনো ব্যক্তি সম্পর্কে লোকটি খারাপ আমি নিশ্চিত না জেনে আমি তার সম্পর্কে খারাপ হওয়ার ধারণা অন্তরে পোষণ করব না। আমার অন্তর আমাকে আহ্বান করবে, হ্যাঁ লোকটা খারাপ, কোনো একটা আলামত অথবা কোনো একটা সন্দেহপূর্ণ প্রমাণ দেখিয়ে সে আমাকে বিপদগামী করতে চাইবে। কিন্তু আমার উচিত সাবধান হওয়া, আমার প্রবৃত্তির এরকম অনুসরণ না করা। সময় তো শুধু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। ইনশাআল্লাহ বিরতির পর একই বিষয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়। এনিওয়ে যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হটপথ অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। প্রতি মঙ্গলবার ও শনিবার রাত 8টায় আপন সম্প্রচার, সকাল 6:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। কখনো কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই, কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপর ইহসান করলেন, মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন। প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। প্রতি বুধবার রাত 8:30টায় আপন সম্প্রচার, সকাল 7:00টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আলোচনা করছিলাম কোরআন এবং সুন্নার আলোকে আমাদের জন্য অনুকরণের ভুল ক্ষেত্রগুলো কি কি। আমরা একটি আলোচনা করেছি বিরতির আগে, অনুকরণের ভুল ক্ষেত্র হলো নিজের কুপ্রবৃত্তির অনুকরণ করা। কুপ্রবৃত্তি আমাদেরকে মন্দ কাজের নির্দেশ করলে তার অনুকরণ আমরা করব না, আর এই কুপ্রবৃত্তির নির্দেশকে বর্জন করে চলা, এটি হলো মূলত প্রকৃত পুরুষত্ব, এটি হলো একজন ইমানদারের ইমানের দাবি।
এবং আমার কুপ্রবৃত্তি আমাকে ধারণার উপরে বশবর্তী হয়ে আল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত, আল্লাহ সম্পর্কে কোনো ধারণা, অথবা শরীয়তের হালাল হারাম জায়েজ না জায়েজ ইত্যাদি সম্পর্কে কোনো ধারণা আমাকে নিতে নির্দেশ করলে সেটি আমি গ্রহণ করব না, কোনো মানুষ সম্পর্কেও ধারণার উপর ভিত্তি করে কোনো নির্দেশ আমাকে যদি নিতে বলে আমার প্রবৃত্তি, সেক্ষেত্রে আমি তার অনুসরণ করব না। সম্মানিত দর্শক, এরকম বিষয়কে আমরা মোটামুটি তিনটি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ করতে পারি, নিয়ে আসতে পারি। তার ভিতরে একটি হলো শয়তান, এর অনুকরণ করা, আর দ্বিতীয়ত হলো পূর্ববর্তী জাতি, বাপদাদা বা পূর্বপুরুষ এবং পূর্বের বিভিন্ন জাতি তাদের অনুসরণ অনুকরণ করা, এবং আরেকটি হলো সমাজের নেতৃস্থানীয় কর্তৃত্বশীল লোকদের অনুসরণ অনুকরণ প্রসঙ্গে। সম্মানিত দর্শক, আসুন সর্বপ্রথম শয়তানের অনুকরণ প্রসঙ্গে কথা বলা যাক। শয়তানের অনুকরণ এ বিষয়ে জানার আগে আমাদেরকে জানা দরকার, শয়তান হলো মানুষের এমন এক শত্রু যে শত্রুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ কোনো অবস্থাতে চলতে পারে না, মানুষের চিরশত্রু বলা চলে। শয়তান ছাড়া অন্য কোনো কিছুকেই মানুষের চিরশত্রু বলা যায় না। পৃথিবীতে মানুষ মানুষের যত শত্রুই হোক না কেন, সেটি কোনো একটি পর্যায়ে এসে বন্ধুত্বের রূপ নিতে পারে, কিন্তু শয়তান হলো মানুষের এমন এক শত্রু যার সঙ্গে শত্রুতা কোনো অবস্থাতে বন্ধুত্বের রূপ নেবে না, বরং মানুষের জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই শত্রু সৃষ্টি করে দিয়েছে। আদম আলাইহিসসালাতুয়াসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন শয়তান আদম আলাইহিসসালাতুয়াসসালামের তথা মানবজাতির শত্রু হিসাবে আবির্ভূত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতুয়াসসালামকে নিষেধ করলেন একটি বিশেষ গাছের ফল খেতে, তিনি খেয়ে ফেললেন এই শয়তানের প্ররোচনায়। তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। মানব সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন যেন, যে তোমাদের যে উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি, যে আমার আদেশ নিষেধ এগুলোকে ফলো করবে, আমার প্রতিনিধিত্ব করবে জমিনে, এক্ষেত্রে তোমাদের পথ চলা একেবারে কুসুমাস্তীর্ণ হবে না, বরং তোমাদের পথ চলা হবে কণ্টকাকীর্ণ। তোমাদের পথে নানা বাধা এবং নানা বিপত্তি আসবে। তোমাদের এই শত্রুর মোকাবেলা করে বাধাগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে অগ্রসর হতে হবে। চাইলেই তুমি ভালো কাজ করতে পারবে না, তোমার মন তোমাকে মন্দ কাজের দিকে ডাকবে। তারপরে তোমার চিরশত্রু শয়তান তোমাকে মন্দ কাজের দিকে ডাকবে। পৃথিবীর বিভিন্ন বস্তুর ভিতরে আকর্ষণ রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলো তোমাকে ডাকবে আল্লাহ তাআলার হুকুম থেকে বের হয়ে আল্লাহ নাফরমানের দিকে যাওয়ার জন্য। একজন ইমানদার যাতে এই ব্যাপারে সচেতন থাকে, এই জন্য মানব সৃষ্টির একবারে শুরুতেই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতুসসালামের সঙ্গে শয়তানের একটা বৈরিতা, একটা শত্রুতার একটি ঘটনা এবং একটি নজির আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত শুধু আদম আলাইহিসসালাতুসসালামকে যখন সৃষ্টি করা হয় এবং ফেরেশতাগণকে যখন সিজদার নির্দেশ করা হয়, শয়তান যদিও ফেরেশতাগণের অন্তর্ভুক্ত ছিল না, আল্লাহ বলেছেন কানা মিনাল জিন, কোরআনে কারিমের আয়াত, তিনি জিনদের অন্তর্ভুক্ত ছিল। এই শয়তানও যেহেতু ফেরেশতাদের সঙ্গে ইবাদত করতে 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 তাদের সঙ্গে মিশে গিয়েছিল, তাই আল্লাহ তাআলা তাকেও নির্দেশ করেছেন সিজদা করার জন্য ফেরেশতাদের সঙ্গে থাকার কারণে। তো এই শয়তান কিন্তু সিজদা করেনি, এবং যার ফলে আমরা সকলেই জানি শয়তান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের বিরাগভাজন হয়েছে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। এরপরে শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মানবতার বিরুদ্ধে, মানব জাতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শয়তান বলেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আলোচনা করেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাকে যে আপনি পথহারা করে দিলেন এই আদমকে সিজদা না করার কারণে, এর বিনিময়ে আমি আপনার যে সরল এবং সঠিক পথ, সেই সরল সঠিক পথে গিয়ে আমি অবস্থান নেব, সেখানে আমি বসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এরপরে আদম সন্তানদের মানব জাতির সামনে দিয়ে আমি আসব, ও মিন খালফিহিম, তাদের পেছন থেকে আসব, ওয়ান আইমানিহিম, এবং তাদের ডান পাশ থেকে আসব, ওয়ান শামাইলহিম, তাদের বাম পাশ থেকে আসব, চতুর্পাশ থেকে তাদেরকে ঘিরে ধরব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর আপনি দেখবেন তখন আল্লাহকে সে লক্ষ্য করে বলছে যে তাদের অধিকাংশ লোক আপনার কৃতজ্ঞতা আদায় করবে না। সম্মানিত দর্শক, শয়তানের এই চ্যালেঞ্জ, শয়তানের এই ঘোষণা আমাদের প্রত্যেক ইমানদারের প্রতিটি মুহূর্তে মাথায় রাখা উচিত, যে শয়তান আমাদেরকে রীতিমতো ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে সে আমাদের সামনে, আমাদের পেছনে, আমাদের ডানে, আমাদের বামে, চারপাশে সে অবস্থান নেবে। ভালো পথে আমরা যেতে চাইলে সেখানে সে বাধা হয়ে দাঁড়াবে। আমরা ডানে যাব, সেখানেও দেখব সত্যের পথে চলতে বাধা, বামে যেতে চাইব তাও দেখব সত্যের পথে চলতে বাধা, সামনে যেতে চাইব তাও দেখব সত্যের পথে চলতে বাধা, পেছনে যেতে চাইব তবুও দেখব সত্যের পথে চলতে বাধা। এই যে বহুমুখী বাধা, চতুর্দিকের বাধা, এই সমস্ত বাধাগুলো মূলত শয়তান
সৃষ্টি করবে, এটি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিনই বলে রেখেছিল যেটি আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করেছেন। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই চ্যালেঞ্জ এবং মানবতার বিরুদ্ধে তার এই শত্রুতার ঘোষণার কথা শুনে আল্লাহ বলেন, ক্বাল আখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, অপদস্থ হয়ে নিন্দিত হয়ে বের হও এখান থেকে। লামান তাবিআকা মিনহুম, আদম সন্তানদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে, অনুকরণ করবে, লা আমলা আন্না জাহান্নামা মিনহুম আজমাইন, তাদের সকলকে আমি জাহান্নামে পুরব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় বলেছেন, শুধুমাত্র ব্যতিক্রম ওই সমস্ত বান্দারা আমার যারা শয়তানের কথা শুনে প্ররোচিত অন্যায় করার পরে আবার তওবা করবে, ইমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সম্মানিত দর্শক, এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদের চিরশত্রু হলো শয়তান, শয়তান আমাদেরকে বিপদগামী করতে চাইবে। সম্মানিত দর্শক, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম শয়তান আমাদের চিরশত্রু, তার সঙ্গে শত্রুতা অনেক আগেই শুরু হয়েছে, শয়তান ঘোষণা দিয়ে দিয়েছে শত্রুতার। কিন্তু আক্ষেপের বিষয়, আমরা আমাদের মনের ভিতরে শয়তান যে ওয়াসওয়াসা সৃষ্টি করে সেই ওয়াসওয়াসা আমরা অনুসরণ করি। সহিহ বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আশ-শয়তানু ইয়াজরি আহাদাকুম মাজরাদ-দাম, তোমাদের রক্ত প্রবাহের যে জায়গাগুলো আছে এই সমস্ত নালীগুলো দিয়ে শয়তান প্রবেশ করতে পারে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। এবং এটি মানব জাতির জন্য পরীক্ষা যে শয়তান আমাদের শরীরের রগ রেশাতে সে ঢুকে আমাদেরকে মন ও মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করে কুপথে আহ্বান করবে, আমাদের মনের উপরে সে এরকমভাবে প্রভাব সৃষ্টি করবে, আমরা সেটার অনুসরণ করি কি করি না, এটাই হলো দেখার বিষয়। এবং এর উপরে নির্ভর করবে আমার জান্নাত কিংবা জাহান্নাম এর গন্তব্যে পৌঁছা। সম্মানিত দর্শক, যারা শয়তানের অনুসরণ করবে, যারা শয়তানের অনুকরণ করবে, খুব স্বাভাবিকভাবে শয়তান জাহান্নামুখী, তার ঠিকানা জাহান্নাম আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন। এখন শয়তানকে যারা ফলো করবে তারা খুব সহজেই জাহান্নামুখী হয়ে যাবে। আর এই জন্য কিয়ামতের ময়দানে দুনিয়াতে অনেক মানুষ শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে, কুপ্রবৃত্তির প্ররোচনা প্ররোচিত হয়ে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, কোরআন এবং সুন্নার অনুসরণ না করে শয়তান এবং কুপ্রবৃত্তির অনুসরণ করার ফলে তখন সে কিয়ামতের ময়দানে গিয়ে শয়তানকে এরকমভাবে অভিযোগ করতে থাকবে। আল্লাহ তাআলা সে বিষয়ে আলোচনা করেছেন, আল্লাহ বলেন, ওয়াকালা শয়তানু লাম্মা কুদিয়াল আমর, যখন জাহান্নামীদের জাহান্নামে জান্নাতীদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে যে ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়াওয়াদতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান বলবে, আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন সত্য অঙ্গীকার, আর আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলাম, তোমরা আল্লাহর অঙ্গীকারকে খেলাফ করেছিলে, আল্লাহর অঙ্গীকারকে তোমরা বিশ্বাস করোনি, আল্লাহর অঙ্গীকারের অনুপাতে তোমরা কাজ করোনি, আর এক্ষেত্রে আমার কোনো কিছু বলার নেই, আমার উপরে কোনো অভিযোগ বা দোষ তোমরা চাপাতে পারবে না, আমি যে তোমাদেরকে কেবল আহ্বান করেছিলাম আমার পথে চলার জন্য, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে, অতএব আজ আমাকে তোমরা ভর্ৎসনা করো না, আজ নিজেকে নিজে ভর্ৎসনা করো। সম্মানিত দর্শক, কিয়ামতের ময়দানের এই দৃশ্যের কথা একটু ভাবুন, আমাদের কুপ্রবৃত্তি এবং শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে আমরা ফজরের সালাত পড়ছি না, আমরা পর্দা পালন করছি না, আমরা হালাল উপার্জনের ব্যাপারে সচেতন থাকছি না, হারাম উপার্জন থেকে আমরা বেঁচে থাকছি না, চোখ দিয়ে করা আমাদের অন্যায়সমূহ থেকে আমরা বেঁচে থাকছি না, মুখ এর ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান হচ্ছি না, আমাদের ঠিকানা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রবৃত্তি এবং শয়তানের অনুকরণের ফলে জাহান্নামের দিকেই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দর্শক, শয়তানের অনুকরণের অনেক ক্ষেত্র আছে, তার ভিতরে মৌলিকভাবে আমরা দুটি ক্ষেত্র চিহ্নিত করতে পারি। একটি হলো শয়তান মানুষকে আল্লাহর প্রতি অবিশ্বাস, আখেরাতের প্রতি অবিশ্বাস, কোরআন এবং সুন্নার প্রতি অবিশ্বাস সৃষ্টি করে, অর্থাৎ ইমানকে নষ্ট করে, যার ফলে দেখি আমরা অনেক ইমানদারও দিনের অনেক বিষয় সম্পর্কে সন্দিহান থাকেন। এই যে তাদের মনে সন্দেহের দানা বাঁধে, এটি মূলত শয়তান সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যায় শয়তান আমাদেরকে অবিশ্বাস সৃষ্টি করে না ঠিকই, কিন্তু দিনের কিছু অংশ যাতে আমরা লঙ্ঘন করি সেজন্য প্ররোচিত করে। অবিশ্বাসের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদাররা, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা নিষিদ্ধ কোনটা করণীয়, এ বিষয়ে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে কিন্তু মানুষকে এই কোরআন এবং সুন্নার
বৈধ অবৈধ ভালো মন্দ ওই পদগুলোর ব্যাপারে সন্দিহাস করে দেয়, ইমানকে নষ্ট করে দেয়, যে এগুলো সব মৌলবীদের বানানো অথবা এগুলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবিষ্কৃত তার দেওয়া ধারণা, নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক, এভাবে মানুষকে কিন্তু বেঈমান করে দেয়, সন্দেহপূর্ণ ইমান মানুষের ভিতরে সৃষ্টি করে। আবার কখনো কখনো ইসলামের কিছু জিনিস পালন, কিছু জিনিস বর্জনের প্রবণতা সৃষ্টি করে। সে বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন। এটি সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, কিছু করবে কিছু করবে না এরকম যেন না হয়, কারণ তোমরা যদি সেটা করো তো সেটি হবে শয়তানের পদঙ্কের অনুসরণ। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। তোমার দর্শক, আসুন ইসলামের পরিপূর্ণ বিধানকে পালন করার চেষ্টা করি, ইসলামের বিধানসমূহকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। আমরা যেটা হয় সেটা হলো বেশিরভাগ মুসলিমরা কিছু অংশ পালন করি, কিছু অংশ পালন করি না, এটি শয়তান প্ররোচনার কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুল অনুসরণ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, প্রবৃত্তি এবং শয়তান অনুকরণ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আজ এ পর্যন্তই আলোচনা কান্ত করতে হচ্ছে, ইনশাআল্লাহ একই বিষয়ে আলোচনা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ তালা সে পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, কল্যাণের পথে রাখুন। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতিক্ষার ক্ষণ, লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়। তবে এমন কি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানবজাতির কাছে। পিস টিভির সাথে থাকুন, আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, 46 কালথোপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, IBAN GB49 ARAY 3000830013012301, সোর্ট কোড 300083, সুইফট BIC কোড ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. Peace TV, মানবতার সমাধান। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার, সকাল 11টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।